হ্যালো এভরিওয়ান, আজকে হইলো 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। বহুত কষ্ট হলে হয়েছি বাংলা হইলে ভালোবাসা দিবস। আর বাংলাদেশে আজকে আবার হইলো গিয়া পয়লা ফাল্গুন, বসন্তকাল শুরু হয়েছে। আর আমরা রাশিয়াত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটা, ঠিক আছে, পুরো বিশ্বের মধ্যেই মানা হইতাছে। আমরা পয়লা ফাল্গুনটা আপনারা লগে একটু শেয়ার করতাম মনটা স্যার, কারণ আজকের ওয়েদারটা মানে আজকের বসন্তকালটা যেভাবে শুরু হয়েছে না, আমার চলেন আপনার সাথে শেয়ার হল। তো গড়তা কি বারই হও উজে দেখরা, ওটা হইলো আমরা গাড়ি হও। হ্যাঁ, এটা আমরারই গাড়ি। ওখন এটারে 8 ঘন্টা লাগাইয়া পরিষ্কার করণ লাগবো, পরিষ্কার করিয়া গাড়ি গরম করণ লাগবো, মানে গাড়ির ইঞ্জিন, গাড়ির ভিতর, যেহেতু গাড়ি একদম জমি গেছে কি এক রাইতের বরফে। দেখুন কি অবস্থা, ওটা হইলো আমরা পয়লা ফাল্গুন। আচ্ছা যাই, তারপরে যাই পয়লা ফাল্গুন। দেখো আজকে সবে হলুদ শাড়ি, লাল শাড়ি, রঙিন রঙিন পোশাক আশাক পরিয়া বর্তনে বারইছে, গাছের নিচে বসে গাছতনে কৃষ্ণচূড়া ফুল, জানি না বসন্তকালে কিতা ফুল পরে জানি ভুলি গেছি, ফুল জড়িয়া পরে, আর আমার মাথার মধ্যে ওইলো গিয়া বরফ জড়িয়া পরে। হইলো আমরার বসন্তকাল, সরি বসন্তকাল না, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। দেখো বসন্তের সকালে গাছের থেকে ফুল ফাতা জড়িয়া পরে, আর সবাই যুগলে যুগলে হাঁটিতে থাকে, আর আমরা রইলো আকাশতনে বরফ পরব। সেই বরফ অলাহান জমিয়া স্তূপ হয়, সেই স্তূপের উপরে দিয়া ঠিক ওরকমই আমরা বসন্তের সকালে হাঁটিতে থাকি। তো ওইলো আমরা রাশিয়ার বসন্তকাল, যে সাদায় সাদায় ভরা আকাশতনে সাদা বরফ পরে, গাছও নাই, একটা পাতা ফুল কিছু নাই, লাল হলুদ শাড়ি পরারও কোনো অবস্থা নাই। ছবি তৈছে লেগে আমি লাল টুপি পরে দিয়েছি, সমস্যা নাই। ওটা হইলো আমরা বসন্তকাল। তো সবার পরে একটাই হইলো হতা, ফুল ফুটুক না ফুটুক আজকে বসন্ত। তো এটা হইলো বাংলাদেশের লেগে প্রযোজ্য, কারণ বাংলাদেশের ক্যালেন্ডারও পয়লা ফাল্গুন আছে, আমরা ক্যালেন্ডারও বাই পয়লা ফাল্গুন নাই, রাশিয়ার ক্যালেন্ডারও 14 ফেব্রুয়ারি হইলো ভালোবাসা দিবসই, কোনো পয়লা ফাল্গুন টালগুন না, পয়লা বসন্ত শুরু হইব রাশিয়ার ক্যালেন্ডার অনুযায়ী আরও পরে। তখন শুরু হইব, তখন শুরু হইব না দেহাই মনে। অন ঠান্ডায় জমার আগে গরো যাই গিরে শোনা, আপনারাও বালা থাকিও।